হ্যালো হ্যালো, কিচ্ছু শোনা যায় না। এই যে শুনছো, আগামী মাসে আমাকে একটা স্মার্টফোন কিনে দিতে হবে। গীতা, রেখা, রীতা সবাই স্মার্টফোনে কথা বলে, শুধু এই আমি একটা পুরনো নিয়ে বসে আছি। আগামী মাসে কেন, আমি তোমাকে এক সপ্তাহে এনে দিচ্ছি। বলো কি, এক সপ্তাহে? এই দেখো, 650 টাকা দিলে 7 দিনে 12,000 টাকার মোবাইল তোমার। ও, তাহলে আর দেরি কেন, এক্ষুনি পাঠিয়ে দাও না 650 টাকা। এই নাও, আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে দিলাম। তুমি কি ভালো না? হায় 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 হায়, আমার ব্যাংকের সব টাকা চুরি হয়ে গেল গো, আমার সব শেষ হয়ে গেল। কি কি বলছো তুমি? মোবাইল কেনার জন্য যে ইন্টারনেটে টাকা পাঠিয়েছিলাম সেটা নকল ছিল, আর তার থেকে আমার সব টাকা নিয়ে গেল গো, এখন আমার কি হবে? না, এইভাবে যে কোনো ওয়েবসাইটে কখনো টাকা পাঠাবেন না। এইভাবে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করাকে বলে ফিশিং। এটা যাতে না করতে পারে তার জন্য কিছু প্রয়োজনীয় তথ্য মনে রাখতে হবে। যে ওয়েবসাইট নম্বর দিয়ে শুরু হয় তাতে আপনার তথ্য দেবেন না। HTTPS দিয়ে শুরু হওয়া ওয়েবসাইট সুরক্ষিত। অনলাইন ব্যাংকিংয়ের কাজ সবসময় সুরক্ষিত ওয়েবসাইটে করবেন। অপরিচিত ইমেল বা ফোনে আপনার ব্যক্তিগত তথ্য যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের নম্বর ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে সাড়া দেবেন না। ফিশিং ইমেল এড়াতে হলে স্প্যাম ফিল্টার ব্যবহার করুন।